বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের জ্যামিতি ক্লাসে। তোমাদের আজকের এই জ্যামিতি ক্লাসটা একেবারে নতুন একটা বিষয় নিয়ে। এর আগে জ্যামিতি পড়েছো তোমরা, উপপাদ্য পড়েছো, এক্সট্রা করেছো, সেগুলি ত্রিভুজ সংক্রান্ত বা আদার্স। আর আজকে আমরা জ্যামিতির একটা নতুন পার্টে পদার্পণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে বৃত্ত। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা উপপাদ্য বোর্ডে উল্লেখ করা হয়েছে, এটা আমরা প্রমাণ দিয়ে শুরু করব। তো বৃত্ত সংক্রান্ত তোমাদের পাঠ্যপুস্তকে প্রায় 10-11টা উপপাদ্য রয়েছে, সংশ্লিষ্ট কিছু অনুসিদ্ধান্ত রয়েছে, হ্যাঁ, সেগুলিও আমরা করার চেষ্টা করব। তো উপপাদ্যগুলোকে প্রায়োরিটি দিয়ে অনুসিদ্ধান্তগুলোও যথাসম্ভব, যতটুকু সম্ভব দেখিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথমে যে উপপাদ্যটা আছে, চলো এইটা আমরা আগে প্রমাণ করে নিই। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যার উপর লম্ব। এখন এই যে ব্যাস ভিন্ন কোন জ্যা, এই কথাটার অর্থ কি? ব্যাস ভিন্ন কোন জ্যা, এটার অর্থটা কি? আসলে বৃত্তের ব্যাসও কিন্তু জ্যা, কেননা জ্যার যে সংজ্ঞা তাতে কি পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশকে ব্যাস সরি জ্যা বলে। বৃত্তের পরিধিস্থ মানে পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশকে ওই বৃত্তের জ্যা বলে। তো এরকম করে একটা বৃত্তের অনেক যে আঁকা সম্ভব, এ একটা যে এরকম করে অনেক অনেক যে কিন্তু আঁকা সম্ভব। এর মধ্যে দেখো এই যে আমি কয়েকটা যে এঁকেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই যে আরো অনেক যে আঁকা সম্ভব, আরো অনেক যে আঁকা, হ্যাঁ আরো যে আঁকা, এরকম অনেক অনেক যে আঁকা সম্ভব। এখন এই যে আমি কয়েকটা মাত্র এঁকেছি, এই জায়গাগুলোর মধ্যে দেখো আমি যদি ধরে নিই যে এটা কেন্দ্র দিয়ে গিয়েছে, এই বৃত্তের তো একটা কেন্দ্র আছে, এই যে দেখা যাচ্ছে এটাকে যদি আমি কেন্দ্র বলি, সি বিন্দু, এই বিন্দুটাকে যদি কেন্দ্র বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যতগুলো জে অঙ্কন করেছি এর মধ্যে দুটি জে আছে যারা কেন্দ্রের ভিতর দিয়ে গিয়েছে, রাইট? এই যে এই যেটা কেন্দ্রগামী আর এই যেটা কেন্দ্রগামী, এই কেন্দ্রগামী জে কে বলে ব্যাস, কেন্দ্রগামী জে কে বলে ব্যাস। তাহলে ব্যাস নিশ্চয়ই জে, ব্যাস নিশ্চয়ই জে, সুতরাং এটা কিন্তু জে বলা যাবে, এটারও জে বলা যাবে, আবার এই দুটা ব্যাস। তো এই ব্যাসটা আমি যদি এই ব্যাসটার কথা চিন্তা করি, এবি, এই যে আমি চিহ্নিত করলাম এই ব্যাস না, এই জেটা খেয়াল করো এটা ব্যাস নয়, এমন একটা জে। তেমনি আমি যদি এটাকে যদি আমি ধরে নিই ইএফ একটা জে, এই ইএফ এই জেটাও কিন্তু ব্যাস নয়, এমন একটা জে, রাইট? যদি আমি এটাকে ধরি এমএন, এই যেটা এমএন একটা জে, এই এমএন জেটাও এমন একটা জে যেটা ব্যাস নয়, এমন একটা জে, ব্যাস ভিন্ন জে। তাহলে এখানে এমএন ব্যাস ভিন্ন জে, ইএফ ব্যাস ভিন্ন জে, তারপরে ব্যাস নয় এমন জে, তেমনি এবি ব্যাস নয় এমন একটি জে। তেমনি আমি যদি এই যে এই জেটাকে বলি পিকিউ, পিকিউ ব্যাস নয় এমন একটা জে। কিন্তু এদিকে আমি যদি এই জেটাকে বলি, এই যে এটাকে কি বলবো, এইচ পি বা এইচ এইচ জি, এই যে একটা ব্যাস, এটা কিন্তু ব্যাস এবং জে, বুঝতে পেরেছো তো? এই যে এই কথাটা ব্যাস ভিন্ন কোন জে, এই কথাটার মিনিং, এই কথার মিনিং হলো এমন জে যেটা ব্যাস নয়। জে যেহেতু ব্যাস হতে পারে, কিন্তু এখানে কোন জে কথা বলা হয়েছে, ব্যাস নয় এমন জে কথা বলা হয়েছে, রাইট? তাহলে আমাদের এমন একটা ব্যাস নিতে হবে যেটা, সরি, এমন একটা জে নিতে হবে যেটা ব্যাস নয়, তার মধ্যবিন্দু, সেই জে মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগকারী রেখা, এই যে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হবে, ওই জে এর উপর লম্ব হবে। আমি কিন্তু এতক্ষণ প্রধানত বোঝানোর চেষ্টা করেছি যে এই ব্যাস ভিন্ন জে এই কথাটার অর্থ কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ব্যাস ভিন্ন জে এই কথার অর্থ হচ্ছে এমন একটা জে যেটা ব্যাস নয়,
রাইট? আচ্ছা, তো চলো আমরা ওই প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটা এঁকে ফেলি। একটা বৃত্ত আঁকবো, তোমরা অবশ্যই কম্পাস দিয়ে সুন্দর করে বৃত্ত আঁকবে, তবে আমার ফ্রি হ্যান্ডে আঁকা এই বৃত্তটাও অনেক চমৎকার হয়েছে, তোমরা ধরে নাও। হ্যাঁ, এই একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র তুমি সি দিয়ে উল্লেখ করতে পারো, আমি ও দিয়ে উল্লেখ করলাম কেন্দ্র। হ্যাঁ, আর একটা জে নিব যেটা ব্যাস নয়, এই যে একটা জে নিলাম এ বি যেটা জে নয়, বিশেষ বিবেচনা কিন্তু আমরা এইভাবেই বলবো যে জে নয়, সরি ব্যাস নয়, এমন একটি জে এ বি, বা এ বি ব্যাস নয় এমন একটি জে, এই যে ভাষাটা কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপরে কি বলছে, তাহলে কেন্দ্র আর ব্যাস বিন্দু কোন জে এর মধ্যবিন্দু, তাহলে জে এর মধ্যবিন্দু নেই, জে এর মধ্যবিন্দু নিলাম, মনে করো এইটা হলো জে এর মধ্যবিন্দু ডি, জে এর মধ্যবিন্দু নিলাম ডি, তাহলে কেন্দ্র আর জে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই যে কেন্দ্র আর জে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে সেটা কি ওডি, কেন্দ্র ও জে এর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ পেয়ে গেলাম, ওডি যেহেতু জে এর মধ্যবিন্দু নিচে ডি, তাহলে ওডি হলো সেই রেখাংশ, সেটা কি হবে, এই রেখাংশটা কি হবে, ওই জে এর উপর লম্ব হবে, তার মানে আমাদের দেখাইতে হবে যে এই ওডি লম্ব এবি, তার মানে এই ওডি রেখাংশটা এবি এর উপর লম্ব, এই বিষয়টাই আমাদের প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আমরা বিশেষ নির্বচনটা লিখে নিই আগে, তাহলে বিশেষ নির্বচনটা তোমরা লিখে নিতে পারো কিভাবে, যে এই যে এরকম করে দেখো আমি বলে দিচ্ছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস নয় এমন একটি জে এবি, এই যে ব্যাস নয় এমন একটি জে এবি, সাবধানে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করতে হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস নয় এমন একটি জে এবি, এর মধ্যবিন্দু ডি, এবি এর মধ্যবিন্দু ডি, ঠিক আছে, এবি লিখে দাঁড়ি না দিয়ে যদি আমরা এর মধ্যবিন্দু ডি লিখি, তাহলে একই বাক্যে দুইটা বিষয় চলে গেল, রাইট? দেখো তুমি তোমার ভাষায় লিখতে পারো, আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে লিখতে হবে এমন না। আচ্ছা, তারপরে আমরা বলবো ও ডি যোগ করি, এই যে ও ডি যোগ করি, ও এবং ডি এর মাঝখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে, ও কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি, এই যে এখানে দেখানো হয়েছে ওডি লম্ব এবি, প্রমাণ করতে হবে এটা, ব্যাস আমাদের বিশেষ নির্বচন কিন্তু কমপ্লিট। এবার প্রমাণের সাথে আমাদের বাড়তি কিছু কাজ করতে হয়, আমরা জানি তাই না, এমন কিছু কাজ করতে হয় যার মাধ্যমে আমরা খুব সহজে দেখাতে পারবো যৌক্তিকভাবে যে হ্যাঁ ওডি লম্ব এবি, এটা দেখাতে পারবো। এই উদ্দেশ্যে আমরা করবো কি, এ কমা ও এবং ও কমা বি যোগ করে দেব, এটা অঙ্কনের পার্টে আমরা দেখাবো, রাইট? হ্যাঁ, ও কমা এ এবং ও কমা বি যোগ করে, ওকে, প্রমাণ কি, অঙ্কন কিন্তু এই পর্যন্ত। এবার চলো আমরা প্রমাণে যাই। আচ্ছা, আমরা মোটামুটি যতগুলোই উপপাদ্য পড়ছি, আমরা কিন্তু কোনো উপপাদ্যেরই বিশেষ নির্বচন লিখিও না, অঙ্কনও লিখি না, এর মানে কিন্তু আবার এই না যে পরীক্ষার খাতায় আসলে তোমরা আবার বিশেষ নির্বচন অঙ্কন লেখবা না, স্যার তো লেখে নাই বোর্ডে, সুতরাং আমরা লিখবো না, এমনটি আবার মনে করো না, কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ নির্বচন অঙ্কন এগুলি লিখতে হবে, রাইট? আচ্ছা, এখন আমরা প্রমাণের অংশে যাই, দেখো প্রমাণটা কিভাবে করতে পারি, এই যে আমরা কাজ করেছি যে পর্যন্ত, তাতে দেখো তো দুইটা দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমরা কিন্তু বলতে পারি না সমগ্র ত্রিভুজ, কারণ এটা যে লম্ব তা তো আমরা জানি না, প্রমাণ করতে হবে এটা লম্ব এই বিয়ের উপর, আমরা কি জানি এটা লম্ব না, আগে থেকে জানি না, কিন্তু আমরা প্রমাণ করবো যে এটা লম্ব, সুতরাং আমরা বলতে পারবো না এটা সমগ্র ত্রিভুজ, এটা সমগ্র ত্রিভুজ, এটা কিন্তু বলা সম্ভব নয়, সমগ্র ত্রিভুজ কিন্তু বলতে পারো না, অসম্ভব। হ্যাঁ, এই জন্য আমরা বলবো ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও এ ডি, ও ত্রিভুজ ও বি ডি এর, তার মানে এই দুইটা ত্রিভুজের এই ও এ সমান সমান ও বি, আমরা কি লিখব, কেন এটা এই দুইটা এই ও এ আর ও বি সমান কেন, কারণ দেখো ও এ কিন্তু ব্যাসার্ধ তাই না, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, তাহলে ও বিও তো ব্যাসার্ধ, তো একই বৃত্তের ব্যাসার্ধ কি আর ভিন্ন দৈর্ঘ্যের হবে, নিশ্চয়ই একই দৈর্ঘ্যের হবে, সমান দৈর্ঘ্যের হবে,
সুতরাং ও এস সমান সমান এখানে তাহলে ব্রেকেটের ভিতরে কি লিখে দেবো, লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখে দেবো। তারপরে আবার দেখো এডি সমান সমান বিডি, জানি কি আমরা এডি সমান সমান বিডি কেন জানি, আমরা তো জানি ডি এ বি এর মধ্যবিন্দু, সেটা লিখে দেবো যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু, যেহেতু ডি এই যে কমা দিয়ে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এভাবে কিন্তু লেখবা মধ্যবিন্দু, যেটা হবে যেটা হওয়ার মানে ভুল যদি হয় তাহলে যেটা ভুল হবে সেটা ধরো ডি লিখে কমাটা দিতে ভুলে যাওয়া আর তখনই একটা বড় ধরনের ভুল হয়ে যাবে। ডি এ বি এর মধ্যবিন্দু, তোমার যদি এভাবে লিখতে এই কমা দিতে ভুলে যাও তাহলে তুমি লেখো এ বি এর মধ্যবিন্দু ডি, যেহেতু এ বি এর মধ্যবিন্দু ডি, যা এ বি এর মধ্যবিন্দু ডি, এভাবে লিখতে পারবো দেখো। ওকে আবার এদিকে দেখো ওডি সমান সমান ওডি, এটাও আমরা বলতে পারি ওডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, ওডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, যদি ওডি ইকুয়াল টু ওডি লিখি, আসলে এইভাবে না লিখে আমার মতে ওডি সাধারণ বাহু লিখলেই ভালো, ওডি ইকুয়াল টু ওডি না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে ওডি সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু, উভয় ত্রিভুজের কথাটা না বললেও চলবে, ওডি সাধারণ বাহু এইভাবে লেখাটা ভালো। OD equal to OD, এটা লেখাটা কেমন যেন দেখা পা মনে হয়, 2 equal to 2, what is this? এটা লেখার কোনো মানে আছে? মানে কাজে OD equal to OD, এটা অযৌক্তিক লেখা, এই জন্য আমরা লিখবো OD সাধারণ, রাইট? যেহেতু আমাদের একটা বৃত্তের তিনটা বাহু অন্য আর একটা বৃত্তের তিনটা বাহু সমান হয়েছে, সুতরাং এই দুইটা ত্রিভুজ, হ্যাঁ একটা ত্রিভুজের তিনটা বাহু অপর ত্রিভুজের তিনটা বাহুর সমান হয়েছে, যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে এমন কম্পেয়ার করা গেল সুতরাং এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা আমরা বলতে পারি। এই যে ওএডি ত্রিভুজের ওএ এডি ওডি বাহু, তেমনি ওবিডি ত্রিভুজের ওবি বিডি আর ওডি বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু ওই ত্রিভুজের তিনটা বাহু সমান, সুতরাং এই দুইটা ত্রিভুজ কি আমরা কি লিখবো সদৃশ করে লিখবো, কোণ কি সমান হয়েছে না সর্বসম চিহ্ন দিয়ে দেখাও, সর্বসম ত্রিভুজ ও বি ডি, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম আমরা দেখাতে পারলাম, হ্যাঁ তাহলে কি আমরা বলতে পারি না যে এই ত্রিভুজের এই কোণ ওএডি ত্রিভুজের এই কোণ ওবিডি ত্রিভুজের এই কোণের সমান, এটা আমরা বলতে পারবো, আর এই কোণের নাম কি দেব ওডি এ কোণ, ওডি এ কোণ, হ্যাঁ এই ওএডি ত্রিভুজের ওডি এ কোণ ইকুয়াল টু এই ওবিডি ত্রিভুজের ওডি বি কোণ, ওডি বি কোণ, এটা আমরা লিখতে পারি দেখো, হ্যাঁ এই ত্রিভুজের এই কোণ ওই ত্রিভুজের এই কোণের সমান, এটা আমরা লিখতে পারি। আসলে কি জানো এই ত্রিভুজের এই কোণ দেখো এই যে এই কোণ আর এই কোণের সমান দেখানো যায় তো, এই যে এই কোণ আর এই কোণের সমান বলতে পারতাম, বলবো কেন আমাদের যে দরকার সেটা বলি তাই না, যার উদ্দেশ্য সেটা বলি, আমাদের উদ্দেশ্য কি ওডি এবি এর উপর লম্বটা প্রমাণ করা, সেক্ষেত্রে এই দুইটা কোণ সমান দেখায় আমাদের কোণ ফায়দা নেই, এই জন্যে আমরা এই দুইটা কোণ সমান দেখাবো না, দরকার নেই, আমরা দেখাতে পারি এখন যেহেতু সর্বসম প্রমাণ করেছি আমরা বলতেই পারি, কিন্তু বলে লাভ কি, এই জন্য আমরা অন্য লাইনে গেছি, এই দুইটা কোণ সমান দেখাতে পারলে আমাদের সুবিধা আছে, কি সুবিধা সেটা হলো দেখো এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ, যুগল মানে তো জোড়া, এক জোড়া কোণ না এই একটাও একটা, দুইটা কোণ না এক জোড়া যুগল, রৈখিক যুগল, রৈখিক যুগল মানে এক রেখার একই পাশে উৎপন্ন যুগল কোণ, রাইট? এই যে দেখো এই একটা কোণ এই একটা কোণ, এটা এই রেখাংশের একই পাশে দুটো উৎপন্ন কোণ, তো এখানে আমি যে চিত্রটা এঁকেছি সেখানে কিন্তু এই দুটো কোণ সমান না, যে কারণে দেখো এই রেখাটা এটার উপরে লম্ব না, বুঝতে পেরেছো? কিন্তু এই দুটো কোণ যদি সমান হতে হয় তাহলে অবশ্যই এটা লম্ব হতে হবে, তা না হলে এই দুটো কোণ সমান হবে না, যেহেতু এখানে রৈখিক যুগল কোণ সমান, এই যে এই দুটা কোণ রৈখিক যুগল কোণ এবং তারা কি সমান, এই যে প্রমাণ করেছি যে তারা সমান, সুতরাং ওডি লম্ব এবি, বুঝা গেল? এখন এখানে এই বাংলাটা কিভাবে লিখবো, এই বাংলাটা লিখবো যে হ্যাঁ
কিন্তু ওডিএ এবং ওডিডি কোন দলে রৈখিক যুগল কোণ? হ্যাঁ, এভাবে লিখতে পারি, ওই কথাটা সংক্ষেপে লিখি, কোন দয় কোন দয় রৈখিক রৈখিক যুগল কোণ পরস্পর কি রৈখিক যুগল কোণ কি হয়েছে? পরস্পর সমান হয়েছে, রৈখিক যুগল কোণ পরস্পর সমান বলে এই ওডি লম্ব এবি প্রমাণিত। দেখো আমি কিন্তু অনেক কথা বলেছি, খুঁটিনাটি সব বলেছি, কিন্তু আসলে দেখো উপদ্রটার প্রমাণ কিন্তু অত বড় না, ছোট্ট প্রমাণ। হ্যাঁ মনে হয় যেন 2 মিনিট হয়ে যাবে, তুমি আসলে লিখলে 2 মিনিটে শেষ, চিত্র সব চিত্র 1 মিনিট লেখা 1 মিনিট এরকম মনে হচ্ছে, 2 বা 3 মিনিট। কিন্তু আমি অনেক অনেক কথা বলেছি, এর ভিতরে খুঁটিনাটি যা আছে সব বলেছি, তাই না? এভাবেই তোমাকে চিন্তা করতে হবে, ছোট বড় বলে কোনো কথা নেই, একটা বিষয় নিখুঁত ভাবে জানতে হবে, এর ভিতরে যা যা আছে সবই জানার চেষ্টা করতে হবে, কি কি আছে এর ভিতরে। তো আশা করি তোমরা এটা সুন্দর করে প্র্যাকটিস করবে।